হ্যালো গাইস, তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে মোহনবাগানের সিএফএল এর ম্যাচ নিয়ে বড় আপডেট দেব, সাথে কলকাতার ফুটবল প্রেমীদের জন্য বড় সুখবর রয়েছে সেই ব্যাপারেও জানাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর মোহনবাগানের সমস্ত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সো প্রথমেই আলোচনা করব ব্রাজিলিয়ান লেজেন্ড রোনাল্ডিনোকে নিয়ে। আর বেশ কিছু সোর্স যেমন সোহান পোদ্দার বা এক্সট্রা টাইম বাংলা এবং ময়দানের গপ্প রিপোর্ট অনুযায়ী কিন্তু রোনাল্ডিনো আসতে চলেছে কলকাতায়, এবং 3রা অক্টোবর থেকে 5ই অক্টোবর পর্যন্ত কলকাতা সফরে কিন্তু তিনি আসছেন। আর আলভারেজ স্পোর্টস ম্যানেজমেন্ট কিন্তু রোনাল্ডিনোকে কলকাতায় নিয়ে আসছে। তো এই খবরটা শুনে তোমরা কতটা খুশি হয়েছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও, আর রোনাল্ডিনোর ফ্যান কে কে রয়েছে অবশ্যই জানিয়েও। নেক্সট, এবার যদি মোহনবাগানের কথা বলি তাহলে মোহনবাগান দলের কিন্তু নেক্সট সিএফএল এ ম্যাচ রয়েছে 10 তারিখ পিয়ারলেসের বিরুদ্ধে। আর এই ম্যাচের জন্য কিন্তু মোহনবাগান সচিব দেবাশিস দত্ত জানিয়েছে যে মোহনবাগান দলের বেশ কিছু সিনিয়র প্লেয়ারদেরও এই ম্যাচে দেখা যাবে, যেখানে কিন্তু আমরা লিস্টন কোলাসো, গ্লেন মার্টিন্স, বিশাল কায়েত, দীপক টাংরি এই সমস্ত প্লেয়াররা কিন্তু এই ম্যাচের জন্য অ্যাভেলেবেল থাকবে। আর আমার মতে কিন্তু অবশ্যই লিস্টন কোলাসো এবং গ্লেন মার্টিন্সকে আমরা এই ম্যাচে দেখতে পারি। আর যে সমস্ত প্লেয়াররা ডুরান্ট কাপে বেশি গেম টাইম পায়নি তাদের কিন্তু এই সিএফএল এ খেলালে তাদের কনফিডেন্সও আরও বাড়বে, তাই আমার মতে কিন্তু খুবই ভালো একটা সিদ্ধান্ত মোহনবাগানের জন্য। আর মোহনবাগান দলের কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট প্লেয়ার যারা সিএফএল এ ভালো খেলছিল তারা কিন্তু বর্তমানে এএফসি আন্ডার 23 কোয়ালিফায়ার্সের ম্যাচ খেলার জন্য ন্যাশনাল ক্যাম্পে রয়েছে। তাই এই সিনিয়র প্লেয়ারদের যদি অ্যাড করে মোহনবাগান দল তাহলে কিন্তু আরও বেশি শক্তিশালী লাগবে দলকে। নেক্সট, এবার আলোচনা করব ফেডেরিকো গ্যালেগোকে নিয়ে। আর গ্যালেগো কিন্তু মোহনবাগান ছেড়ে তার পুরনো ক্লাব সুদ আমেরিকায় জয়েন করে নিয়েছে। আর গতকাল কিন্তু মাঠেও নেমেছিল সুদ আমেরিকার হয়ে সে, এবং সেখানে কিন্তু দুর্দান্ত একটা গোলও করেছে। আর হাইলাইটস দেখে যা বুঝলাম সে কিন্তু খুবই ভালো টাচে ছিল, তবে মোহনবাগান দল কিন্তু ছেড়ে তাকে খুব একটা ভুল করেনি, কারণ মোহনবাগান দলের হয়ে গত মরশুমে যে কটি ম্যাচে খেলেছিলেন তাকে কিন্তু খুব একটা ম্যাচ ফিট বলে মনে হয়নি। তাই আমার তো মনে হয় ভালো সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান দল তাকে ছেড়ে দিয়ে। তাই তোমাদের এই বিষয়ে কি মতামত রয়েছে কমেন্ট করে জানিয়ে দিও। আর আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই ছিল, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও মোহনবাগান সহ ভারতীয় ফুটবলের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। সো আজকের এই ভিডিওটি দেখবার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই গাইজ, বাই।